আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো সিমে ব্যালেন্স রিচার্জ করবেন, অর্থাৎ কিভাবে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো সিমে টাকা রিচার্জ করবেন। তো বন্ধুরা, অনেক সিম্পল একটা বিষয়, যারা জানেন না শুধু তাদের জন্য আজকের ভিডিওটি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো সিমে টাকা রিচার্জ করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনে ডায়াল প্যাডে। আসার পর এখানে আপনাকে টাইপ করতে হবে *247#, দেন আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে ওই সিমটা সিলেক্ট করে ডায়াল করবেন। ডায়াল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন 2 নম্বরে একটা অপশন রয়েছে মোবাইল রিচার্জ। তো আপনারা এখানে 2 লিখবেন, 2 লিখে এখানে সেন্ডে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে 1 থেকে 5 পর্যন্ত 5টা সিম অপারেটরের এখানে অপশন দেওয়া আছে। তো আপনি যে সিমে মোবাইল রিচার্জ করবেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি টেলিটক সিমে মোবাইল রিচার্জটা করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে 5 লিখে সেন্ডে ক্লিক করব। দেন আপনাকে বলতেছে যে আপনার সিমটা কি প্রিপেইড নাকি পোস্টপেইড। তো এখানে আমার সিমটা হচ্ছে প্রিপেইড, তো আমি এখানে 1 লিখে সেন্ডে ক্লিক করব। দেন আমাকে বলতেছে ইন্টার টেলিটক নাম্বার, এখানে আমার টেলিটক নাম্বারটা দিতে হবে আমি যে সিমে মোবাইল রিচার্জটা করতে চাচ্ছি। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। নাম্বার দেওয়ার পর আপনি সেন্ডে ক্লিক করবেন। দেন আপনাকে এখানে ইন্টার রিচার্জ অ্যামাউন্ট এটা দিতে বলতেছে, আপনি কয় টাকা রিচার্জ করবেন সেটা এখানে দিবেন। তো আমি 10 টাকা রিচার্জ করব, তো এজন্য আমি এখানে 10 লিখব। দেন সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আপনাকে বলতেছে যে ইন্টার মেনু পিন টু কনফার্ম। তো এটা কনফার্ম করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা রয়েছে তো এটা এখানে আপনাকে দিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। পিনটি দেওয়ার পর আমি সেন্ডে ক্লিক করব। দেন আপনি দেখতে পারতেছেন যে আপনার মোবাইল রিচার্জ কিন্তু হয়ে গেছে আপনার এই নাম্বারে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বিকাশ থেকে খুব সহজেই আপনার যে কোনো সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং সাথে সাথে আপনার ওই সিমে টাকাটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে যে আমি বিকাশ থেকে 10 টাকা আমার মোবাইলে রিচার্জ করেছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু বিকাশ থেকে যে কোনো সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।